পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিন্তু এ বছর আর পারব না, আমার ভালো লাগছে না মা। এ বছর আর রাখির অনুষ্ঠান করতে হবে না, বাদ দাও এসব, আমার আর ইচ্ছে করছে না। ও মা, এই কি কথা রেখে দি। আচ্ছা দাদা ভাই আমাদের কাছে আসতে পারছে না, কিন্তু আমরা তো দাদা ভাইয়ের কাছে যেতেই পারি। হ্যাঁ, আমরা সংশোধন নগরে গিয়ে দাদা ভাইকে রাখি পড়াবো। আর এবছর তো আমরা খুব একটা বেরোতে পারছি না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। এবছর আমি নিজের হাতে দাদা ভাইয়ের জন্য রাখি বানাবো, আর ওই রাখি নিয়ে গিয়ে দাদা ভাইকে পড়ালে দাদা ভাই খুব খুশি হবে, তাই না? একদম ঠিক বলেছিস অভি। চলো না, তুমি আমি একটু আগে গিয়ে কথা বলে আসি একদিন। না মানে আমি শুনেছি স্পেশাল দিনগুলোতে তো বাড়ির লোক এলাও করে। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। যাও তোমরা, যেভাবে হোক রাজি করা। ননি, রিকিয়া, তোরা সবাই জাগিয়ে দাদা ভাইকে রাখি পড়া। অন্তত ওর ছেলেটা এইটুকুনি তো বুঝবে, বাড়ির সবাই আমাকে ভুলে যায়নি, আমাকে ভুলে যায়নি। আমি এখনো তাদের দাদা। বাহ, এই তো এইটা একটা খুব ভালো প্ল্যান হলো। এত দিনে এই এত খারাপের মধ্যেও আমরা একটা ডিসিশন কিন্তু খুব ভালো নিলাম, বল দিদি ভাই। আমরা চলো তাহলে রাখির প্ল্যানটা করে ফেলি, কি কি খাওয়া দাওয়া হবে, কি হবে না হবে। খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হচ্ছে শুনলাম তো, হঠাৎ কিসের জন্য খাওয়া দাওয়া? বাবা রুদ্র, তুই পারিস বটে, বাইরে থেকে শুনেই বুঝে গেছিস যে এখন খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হবে। আলোচনা হচ্ছে কোথায়, আলোচনা তো হবে, তুই বাইরে থেকে সব শুনে নিয়েছিস বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, আমাদের কিন্তু রাখির প্ল্যানটা কিন্তু করে ফেলতেই হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে হইচই করে রাখির প্ল্যান করব, কতদিন পরে আনন্দ করব দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, শুন না, সে সব হবে, কিন্তু অভি সত্যি কথা বল, এত কিছুর মধ্যে আমি শুধু তোর মুখটা দেখছি, তুই ঠিক নেই অভি। আলিয়া এখন আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, তাই তো? দেখো মা, আলিয়া আমাদের উপরে বারবার অ্যাটাক করার চেষ্টা করবে, কিন্তু আমি নিশ্চিত এটার বেশি দিন চলবে না। তাই তোমরা এইসব কথা ভেবো না, নিশ্চিন্ত মনে রাখি সেলিব্রেট করার কথা ভাবো। নিশ্চিন্ত হও বললে কি আর নিশ্চিন্ত হওয়া যায়? আচ্ছা ছোট, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।